আজকে আমরা খেলবো বাচ্চাদের গেম, হরর বাচ্চাদের গেম উইথ গ্র্যানি 3। সো এটা হচ্ছে একটা বাচ্চাদের গেম। তোমরা সবাই জানো, তোমরা আমাকে অনেক এই গেমসটা খেলার কথা বলছিলে। অনেক আগে আমি গ্র্যানি 3 একবার খেলছিলাম, মানে আমরা ট্রেন দিয়ে স্কিপ করছিলাম, আর আজকে আমরা আরো একবার ট্রেন দিয়ে স্কিপ করব। সো দেখো, আমরা চলে আসছি ঘন জঙ্গলের ভিতর দিয়ে একটা বাড়ি, যে বাড়িতে কিনা তিনটা ভূত থাকে। তিনটা ভূতকে আমাকে মেরে তারপরে এই বাড়ি থেকে আমাকে বাইরেতে হবে, ঠিক আছে? সো আই গেট দিস, এই বাড়িটা খুবই সুন্দর। অ্যান্ড পিছন থেকে দরজাটা উঠে গেল, মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু এইসব বাচ্চা কাচ্চার গেম দেখে কি এই প্রোসিয়াম ভয় পাবে, তোমরা বলো তো গাইস। এন্ড আমরা আস্তে আস্তে ঘরের ভিতর যাইতেছি, এন্ড আমরা যাইতেছি ঘরের ভিতরে। এন্ড ইতিমধ্যে আমরা যখন পিছনে তাকাবো, আই থিঙ্ক এটাই তো হবে, তাই না? আমি খেলছি আগে, এই যে পিছনে তাকালাম, মানে আমরা জ্ঞান পাকে দেখতে পেয়ে গেলাম। ভাবছে কি জ্ঞান পাকে দেখে আমরা ভয় পাবো, মানে কি বলবো, যে এইসব বাচ্চা কাচ্চা ভাই ভাই। বাচ্চাদের গেমে ডে ওয়ান হয়ে গেল। চলো আমরা এখন স্কিপ করে দিচ্ছি, খুবই ইজি গাইজ এগুলো আমার কাছে, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। শুরু হয়ে গেছে আমাদের বাচ্চাদের গেম, আর এখানে আপাতত কিছুই নাই। আমরা ঘর থেকে বাইরের জন্য আমাদের লাগবে হচ্ছে একটা লক। লক পিকটা আমরা আজ থেকে উঠাই নি, লক পিকটা উঠাই নিলাম। এখানে আমরা গুইতেবো, গুইছে একেবারে ভাই। আচ্ছা তোমাদেরকে বলে দিই, অনেকদিন পরে আমি গ্র্যানি 3 খেলতেছি। গ্র্যানি 3 আমি লাস্ট যেদিন খেলেছি সেদিন আমি হচ্ছে ফার্স্ট টাইমই ট্রেন স্কিপ করে ফেলছিলাম, ঠিক আছে? তোমরা বলো কি না, এটা হচ্ছে একটা ভয়ানক গেম, খুবই কঠিন, কিন্তু আমার কাছে তো খুবই 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 সহজ এগুলো, ঠিক আছে? আজ থেকে চলো আমরা এই গলিতে নিচের দিক যাই, আর এখানে দেখি কি কি পাওয়া যায়। হালকা পাতলা করে লুট টুট করে আমরা যাই হচ্ছে উপরে দিক, লুটপাট। এখানে একটা ঘর আছে, যে ঘরে আমাদের যাওয়ার জন্য এই দরজা দিয়ে তো আমরা যেতে পারবো না। এখানে পিস্তল দিয়ে গুলি করে এটা ভাঙিয়ে তারপর আমাদের ভিতরে যাওয়া লাগবে। এখানে একটা পাজি রোবট আছে, কিনা আইসি সার আমার সামনে ঘুরবে, উ করে শব্দ করবে, আর জ্ঞানী জ্ঞান পাই রোবটের শব্দ শুনে চলে আসবে। এই হচ্ছে মতো এই রোবটের কাহিনী। আজ থেকে দরজাটা আমরা খুলে দিলাম। এন্ড এখান দিয়ে কিরে ভাই, লাস্ট টাইম আমরা যখন খেলছিলাম তখন এখানে আটকানো ছিল না, এখান দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। শিট, জ্ঞানী জ্ঞান পাই আই থিং চলে আসছে রে ভাই ভাই ভাই। চলো আস্তে করে আমরা হচ্ছে উপরে যাক। কিরে ভাই, তুই জোরে তো দিলো কেন? আমি কি ভুলবশত হার্ড মোডে দিয়ে আইছি নাকি? একটু বাইরে তো দেখি। চলো গাইজ, আরে ভাই আমি এক্সট্রিম মোডে দিয়ে আইছি ভাই রে ভাই। খেলবো হচ্ছে আমরা ইজি মোডে, আমরা একবার আমরা এটা কমপ্লিট করেছিলাম, নর্মাল মোডে খেলবো আজকে। চলো গাইজ, আজকে নর্মাল মোডে খেলে তোমাদেরকে দেখাচ্ছি কত ইজি। হার্ড মোডে অনেক ইজি, বাট হার্ড মোডে খেলবো না আজকে, আস্তে আস্তে খেলবো। সো ফাইনালি ডে ওয়ান, এন্ড আমরা ফাইনালি উঠে গেলাম। খুবই খুবই সিরিয়াস হয়ে আমি আজকে খেলবো হচ্ছে গ্র্যানি 3। আস্তে করে লক পিকটা উঠাও, এন্ড এটা এখানে গুইতে গুইতে এটা খুলো। গাইজ, এই দরজা খোলাটা আমার কাছে বেশি বিরক্ত লাগে, ঠিক আছে? এই আজার এই সিস্টেম করছে, আস্তে আস্তে করে দরজা খুলে বেরিয়ে যাবো তা না। চলো প্রথম কাজটা আমরা করে ফেলাইছি, এখন আস্তে করে চলো সামনে যে। এন্ড জ্ঞানী জ্ঞান পাওয়ার অবস্থা খারাপ করে দিয়েছি। জ্ঞানী জ্ঞান পাওয়া জানে না যে কাকে আটকাইছে ঘরের ভিতরে, আমাকে বেসিক্যালি হচ্ছে আটকাইছে। আর যারা যারা এই গেম সম্পর্কে জানো তাদেরকে হালকা পাতলা করে এই গেম সম্পর্কে বোঝাই দেয়। তিনটা বুড়ি আছে এই গেমে, মানে একটা বুড়ি আছে, একটা বুড়ি আছে, আর একটা হচ্ছে ওদের বাচ্চা আছে। এই তিনটে মিলে আমাকে হচ্ছে বিরক্ত করবে, আর বিরক্ত করা থেকে আমাদের বাঁচতে হবে। আস্তে করে দেখি এদিকে এদিকে কিছু নাই। এখানে আসতে হচ্ছে একটা ডয়ার, ডয়ারটা খুলে দিই আমরা, ডয়ারের মধ্যে কিছু নাই ভাই। আমাদের হচ্ছে শটগানটা লুট করতে হবে। চলো আস্তে আস্তে রেকর্ড ডয়ার ডিয়ার সবকিছু খুঁজে টুজে দেখে এগুলোর ভিতরে কিছু আছে কি না। লেটস গো, খুলো এটাও, খুলো কিছু না এটার ভিতরে। আর গাইজ, ওটা এটা খুলতেছে কে জানো, এটা খুলতেছে কে জানো, আল্লাহ আল্লাহ, কি খুললো এটা, কি খুললো রে। আবার খোলা লাগবে এটা ভাই, চলো চলো আস্তে করে খুলে দিই। আর ওই সেলিন্ড্রিনার জন্য আমার হচ্ছে সব থেকে বেশি ভয়, ঠিক আছে? তাছাড়া কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না। লেটস গো, জ্ঞানী জ্ঞান পাকে দেখে আমি কোনো ভয় পাই না। ওই সেলিন্ড্রিনা আইসি সারে মাঝে মাঝে স্ক্রিনের উপর স্ক্রিন আটকায় ফেলে না, ওটাকে অনেক ভয়টার জন্য কেয়ারফুলি থাকা লাগবে ভাই। ডে 3 হয়ে গেছে, আর মাত্র দুটো দিন আমাদের কাছে আছে, এখন পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই। নেভার মাইন্ড, চলো আস্তে করে আমরা হচ্ছে এটা খুলে দিব ইস্তে করে। এখন দেখো কত ইজিলি, খুবই তাড়াতাড়ি খুলতেছে, তাড়াতাড়ি খুললে কিন্তু ভালো হয়। চলো আস্তে করে উপরে যে দরজা আমাকে খুলে দিই আস্তে করে। এন্ড কোথায় আছিস তোরা, তোরা দুই বুড়ে বুড়ি কোথায় আছিস? আচ্ছা চলো, এই দরজা আমরা খুঁজছিলাম, এই দরজার ভিতরে কিছু নাই। আস্তে করে চলো আমরা উপরে যাই, উপরে। আমি খেলবো না, আমি খেলবো না এই গেম ভাই, আমি দিনের বেলা খেলবো এই গেম, রাতের বেলা আমি খেলবো না। আচ্ছা চলো এটা আমরা খুলে দেখি এটার ভিতরে আছে কিনা। এটার ভিতরে কেবল আছে, এটা আমাদের লাগবে। চলো গাইস, কেবলের কাজটা আমরা না, কেবলটা যেখানে লাগবে সেখানে আমরা থুই আসি। এত সোলো আটতেছি কেন রে ভাই, আমি আমি মেলা সোলো আটতেছি, লিটারালি এত সোলো আটবো কেন আমি? তো চলো এটা যেখানে লাগবে সেখানে আমরা এটা ফেলায় রেখে আসি। আস্তে করে কেবলটা আমরা এখানে ফেলাই, দেখানে আমাদের কেবলটা ইউজ লাগবে। আর এখানে লাগবে শিট, কি শিট কি আমাদের খুঁজতে হবে। আর সামনে একটা কি যেন জল জল করতেছে, একটা গুলেন্টির গুলি এখানে জল জল করতেছে, এটা আমরা আস্তে করে উঠাই নিই। এটার নাম হচ্ছে হ, আরে ভাই আমার ক্যারেক্টার তো আসতে, ও ওয়া এটা আমরা খুলে দিলাম। এন্ড বাইরেও চলো আমরা হালকা পাতলা করে খুঁজে টুজে দেখে আসি। আচ্ছা এদিক দিয়ে ভাই, তুই তো বিরক্ত করতেছিস ভাই। চলো 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 আস্তে করে আমরা
ওদিকে যা খুঁজে খুঁজে দেখেছি এখন তো এটা মনে হয় খোলা থাকবে আমরা প্রথমে হার্ড মোডে দিয়েছিলাম বলে এটা খোলা ছিল না এইদিকে যে ভাত্রা রোবটটা এখন খুতখুত খুতখুত করবে খানটাখন লেটস গোটা খুলো এটা খুলে দিলাম আমরা ভিতরে আসো আমি রাতে বেলার কোন সময় গেমস খেলবো না লিটারালি আমি ভয় করতেছি সিলিন্ডারের জন্য ঠিক আছে এদিকে একটা পট বানিয়ে নিলাম আর এদিকে যা চলো আরেকবার দেখে আসি যে আমার ভিতরে কিছু পাই কিনা এখানে একটু খুঁজে খুঁজে লাগবে এখানে তো কিছু পাওয়া যাবো বাট কিছুই তো দেখতেছি না কিছুই নাই কিছুই নাই আচ্ছা কিছুই নাই গ্রানি কিন্তু এদিকে চলে আসছে ঠিক আছে ওই যে এই রোবটটা শুরু করে শব্দ করে দিছে আর জ্ঞানী কিন্তু এদিকে আসছে তো জ্ঞানীকে ধাপ্পা দিয়ে আমার এখান থেকে ব্যান লাগবে আস্তে আস্তে চলো দেখে আসি জ্ঞানী কত দূর আইছে বেশি দূর তো আমার মনে হয় না আইছে আইছে নাকি ও চলে আসছে চলে আসছে ভাই আমার ক্যারেক্টার তো আস্তে ধরে দিচ্ছে কেন ভাই এখানে এখানে বলো এখানে পোলা 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 আসো হ্যাঁ আসো আমাকে পারবা হামু দিতে পারবে না বুড়ে তো হয়েছে হামু তো দিতে পারবে না চলো আমরা আস্তে আস্তে করে এবার আমরা বাইরে যে উপরতে খুঁজে খুঁজে যাচ্ছি ট্র্যাপ বিছেছে জ্ঞানী জ্ঞানীর সাহস দে জ্ঞানী ট্র্যাপ বিছে দাঁড়া আগে 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 জ্ঞানী দেখো গাইজ এখানে ট্র্যাপ বিছেছে জ্ঞানী ট্র্যাপ বিছেছে গ্র্যান্ডপা চলে আসছে ভাই লিটারালি আল্লাহ রে ভাই পোলা গ্র্যান্ডপা গ্যানপা প্লিজ ভাই গুলি একটা করে দিছে গ্যানপাই গ্যানপাই গুলি একটা করে দিছে গ্যানপা 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 সোনা গ্যানপা লক্ষ্মী গ্যানপা গ্যানপা যাও 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 তোমার বুড়ির শিব যত্ন করো তোমার দুজন একটু ভালো থাকো মানে যাও যাও ওদিক যাও গাই দেখো কেমনে তাকায় রয়েছে ভাই ওরা ভয় করে রয়েছে দুদি সামনে কি রে তাকায় রয়েছে ভাই তাকায় থাকবে এমনি বেরে ভাই কি করবে ভাই যেবারে যে সেই দৌড় দিছে ভাই ওর গান দেখো গানটা কি ছিনাতে পারবো আমরা গানটা ছিনাতে যদি পারতাম তাহলে গানটা আমি নিয়ে যেতাম বাট আমরা গানটা এখন নিতে পারবো না গাইদো কেমনে করে যেই বাইরে গেছে সেই কি দৌড়টা দিছে গাইজ আমি কি ভয়টা পাইছি কি বলবো তোমাদেরকে আচ্ছা আমার একটা কথা প্রথমে জ্ঞানী আসলো জ্ঞানী যাওয়ার পথে একটা ট্র্যাপ দিছিল তারপর আবার জ্ঞানপা আসলো দাঁড়াও এখানে ট্র্যাপ দিছে সামনে দিতে হবে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো যেহেতু লিফটের ব্যবস্থা করে দিছে শুধু লিফট আমার কাজে লাগাবো তার আগে ডোরটা চেক করে দেখি ডোরের মধ্যে কিছু নাই ডোরের মধ্যে কিছু থাকে না যদিও তারপরে চেক করতে দোষী তাই না তো লিফটটা নিচে আসে চলো গাইজ লিফটটা চাপ দিবো নো ইলেকট্রিসিটি ভাই লিফট তো এমনি ইউজ করা যেত এখন আবার নো ইলেকট্রিসিটি বুঝলাম না কাহিনি আরে ভাই আবার আসছিল ওই সিলিন্ডার আবার আসছিল সেখানে চলো গেছে আস্তে করে আমরা হচ্ছে উপরে যাই আমার ক্যারেক্টার তো আস্তে দৌড়াইতেছে বলবা তোমরা আমার একটু কমেন্টে মানে অনেক আস্তে দৌড়াইতেছে ঠিক আছে মানে দৌড়াইতেছে বলতে হাঁটতেছে অনেক আস্তে আর এদিকে কিছু নাই এখানে ডোয়ার ডোয়ার চেক করে দেখে দেখে নেই জ্ঞানপা এখানে কি কি লুকায় রাখছে কিছু লুকায় রাখে নাই জ্ঞানপা খুবই চালাক লোক ঠিক আছে ও কিছু লুকায় রাখে নাই ডোয়ার ডোয়ের মধ্যে কিছু রাখে না ডোয়ার ডোয়ার হচ্ছে আমাকে কনফিউজ করার জন্য ঠিক আছে চলো এদিকে আস্তে করে এদিকে খুলে এদিকে কিছু আছে কিনা দেখে নেই সিলিন্ডার ঘরের সিলিন্ডার কিন্তু খুবই ডেঞ্জারাস একটা লোক ও যে কোনো সময় চলে আমাকে বিরক্ত করবে আস্তে করে চলো আমরা সামনে যাই সামনে যাই এখানে কিছুই নাই ভাই কিছুই নাই এখানে চলো আস্তে আস্তে এখন আমরা সামনে যাবো লেটস গো এই ঘরটা আমার চেক করিনি এই ঘরটা আস্তে করে চেক করবো অনেকক্ষণ ধরে জ্ঞানী গ্যানপাকে দেখতেছি না জ্ঞানী গ্যানপা কোথায় গেল আমি তো বুঝলাম না ওকে এখানে আমাদের সেফ কি লাগবে সেফ কি আমাদের কাছে নাই ফার্স্ট টাইম আমি যখন জ্ঞানী খেলছিলাম তখন আমরা হচ্ছে ইজি মোডে খেলছিলাম আর হচ্ছে আমরা প্রথম দিনেই আমরা হচ্ছে ট্রেন স্কেপ করে ফেলছিলাম তোমার জানো আমি কিন্তু তোমরা বিশ্বাস করবো না আমি কিন্তু প্রথম দিনে ওই গেমটা খেলছি আর ট্রেন স্কেপ আমরা করে ফেলছি আচ্ছা এখানে আমরা ম্যাচ পাইছি ম্যাচটা আমার নিয়ে নিই আর এখানে কিছু না ম্যাচ পাইছি ম্যাচটা আমরা নিয়ে নিলাম আর এইদিকে উপরে উঠার জায়গা আছে তার আগে এদিকে চেক করে আসি এদিকে যাওয়া যাবে না এখানে একটা কাট লাগবে আমাদের কাট বিছান লাগবে আর কি এখানে উপরে যাওয়া সিরিয়াস আস্তে আস্তে চলো আমরা উপরে যাবো উপরে যাওয়ার সময় হচ্ছে দেখবো যে কাকের ওখানে কি আছে ওটা কি আমাদের লাগবে কিনা তাহলে আমরা নিচে গ্যাস লাইট আচ্ছা আমাদের কি আর কিছু লাগবে নাকি চলো তো গাইজ আচ্ছা চলো এখানে দেখে আসি এখানে কি আছে আমাদের এই কাকের নিচে এখানে আছে আমাদের কয়েন হ্যাঁ আমাদের একটা টিকিটের জন্য একটা কয়েন লাগবে যেহেতু আমরা ট্রেন দিয়ে পলাবো আর এটা যদি আমি এখন হাতে নিতে যাই তাহলে দেখো আমাকে কামড় দেবে তো কামড় আমরা খাবো না কামড় খাই আমরা নিতে পারবো না এটা আস্তে করে আমরা হচ্ছে একটা কাজ করি মানে এই ম্যাচ দিয়ে আমরা হচ্ছে ওই ইটা জ্বালায় আসি যেখানে আর কি শীতের দিনে আগুন তাগুন টাপা তাপায় না ওটার নাম তো ভুলে গেছি বট গানী 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 উপস্থিতিস নাকি আরে 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 উপস্থিতিস আরে দেখে নিস আমাকে আল্লাহ 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 আচ্ছা আচ্ছা এবার নামতে পারবো চলো চলো ওকে নামে গেছি ভাই পুরো ভাই এত পুরো আমি কি বলবো তোমাদেরকে চলো এখানে আচ্ছা আরে ভাই এখানে কাঠ লাগবে এখন ভাই নাকি আরে আই নিড ফর ফিরউইড আমাদের লাগবে মানে একটা গাছের টুকরা লাগবে শেট আমি ভাবছিলাম যে এখনই আগুন জ্বালাবো আর উপরে যে ওই কয়েনটা আমরা নিবো বাট এটা আমাদের কাছে নাই চলো গাইজ আস্তে করে লিফটটা তো আমরা এমনি ইউজ করতে পারবো তাই না লিফটে করে আমরা এমনি মনে করছি লাভ দিয়ে আমরা একবার নিচে চলতে পারবো চলো গাইজ আস্তে করে আমরা নিচে চলে আসলাম অ্যান্ড এইদিকে যে দেখি জ্ঞানপা তো ঘুমাইতেছেও না জ্ঞানপা ঘুমাইলি জ্ঞানপার কাছ থেকে মনে করো যে আমরা এই যে ইয়াটা আছে না পিস্তলটা সেটা আমরা নিতে পারবো ঠিক আছে জ্ঞানপা জ্ঞানপা তুমি কি ঘুমাইছো তুমি টায়ার্ড হও নাই ঘুমাও রাত হয়েছে তো জ্ঞানপা 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 এখানে ঘুমায় ঠিক আছে গাইজ মাঝে মাঝে জ্ঞানপা এখানে ঘুমায় আর গ্যানপার কাছ থেকে নিয়ে যায় আর এটার মধ্যে আমাদের ওয়াপেন আছে বাট এটা খুলতে আমাদের চাপ বুঝেছে গ্যানপার গ্যান এখান চাপ বুঝেছে আস্তে ভাই দুই ডাক জায়গা ওয়াট দ্য
J5 দা লাস্ট ডে প্রো ইজি তে সব গেম ইজি স্কিপ করতে পারতো বাট প্রো হচ্ছে একটু ভুলবশত তো আচ্ছা একটা কাজ করি আমি একটা জিনিস পাইছিলাম সেটা হচ্ছে যে উই কি জানো এই জিনিসটার নাম 10 এর একটা কত কিছু তো পাইছি চলো গাইস এটা আমরা আস্তে করে নে এটার নাম কি জানো এটার নাম হচ্ছে এ একুলেটর না কি জানো একটা তো চলো এটা আমরা আস্তে করে যে অ্যাটেন এর ভিতর লাগাই দিয়ে আসি আরে ভাই এখানে আছে তো ভুল করলাম আচ্ছা এটা আমাদের আরে ভাই এটা খুলতে আমাদের আরে 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 আচ্ছা এটা কোথায় লাগবে এটা কি এখানে লাগবে চলো এটা আমরা খুলে দেই আর এখানে আই থিং এখানে না কোথায় লাগবে এটা এখানে আরে আচ্ছা আচ্ছা বুঝছি এখানে আমাদের আরেকটা ইয়া লাগবে সামথিং ইজ মিসিং হিয়ার এটা আমাদের লাগবে এটা আমরা এখানে ফেলাইতে হয়ে যাই আর এখানে কিছু একটা তো না এখানে কিছু নাই চলো আস্তে করে আমরা উপরে যাই আর জ্ঞানী জ্ঞান বা আসতে লাগছে অনেকক্ষণ ধরে সেলিন্ডিনা আমাকে জ্বালাইতেছে না বাট নেভার মাইন্ড সেলিন্ডিনা তো পারে আরে 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 বন্দুক দিয়ে গুলি করতেছে ওয়ান ট্যাপ দিবে আমাকে চল 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 আয় শব্দ করে দিয়ে আসি তাহলে মনে করছে জ্ঞানী জ্ঞান পা এদিকে আসবে শব্দ হ ভাই শব্দ হ আরে ভাই রে ভাই কোন দিক গেছে ওরা চলো আস্তে করে আমি বাইরে যাবো কি বাইরে যাবো না বাইরে যাবো কি বাইরে না চলো আস্তে করে বাইরে বাইরে গেছি আমরা ও হাংরি জ্ঞান জ্ঞান পা বললো যে একটু হাংরি হয়েছে আরে জ্ঞানী তুই যা রান্না বান্না কর ভাই তোর 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 জামাই হাংরি আছে তোর একটু রান্না বান্না কর তোর জামাইকে কিছু খাওয়া টাওয়া আচ্ছা ওরা দুজন যেহেতু নিচে আসছে সেহেতু আমরা হচ্ছে সবকিছু ভালো মতো চেক করে দেখে আসি আর কি পাওয়া যায় আমরা অনেক কিছু এখনো চেক করা বাকি আছে আমাদের এই ঘরটা কি আমরা চেক করছিলাম এই ঘরটা চেক করছিলাম হ্যাঁ এটা হচ্ছে জ্ঞানীর বেড জ্ঞানীর বেড না সরি জ্ঞান পার বেড জ্ঞান পা কিন্তু একলাকলা ঘুমায় ঠিক আছে আমার মনে হয় কি জ্ঞানীর সাথে একটু ভেজাল লাগছে ঠিক আছে জ্ঞানী যে এখানে একলাকলা ঘুমায় খাটে এদিকে তো যাই গেছিলাম নাকি না এদিকে জানি আমরা চলো এদিকে যা দেখে আসি এদিকে কিছু পাওয়া যায় কিনা এদিকে তো কিছু দিয়ে দেয় ভাই কি জোর বাঁচা বাঁচিয়ে গেছি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজবো যাও একটা কিছু বা আচ্ছা এখানে কিছু একটা পাইছি ওয়েপেন কি পাইছি আরে ভাই এটা আমি এতক্ষণ মানে চেক করি কি চেক করি নাই কেন রে ভাই একটু মনোযোগ দিয়ে গেমসটা খেললে আমি স্কিপ করতে পারতাম আচ্ছা জ্ঞান পা গেছে নিচের দিক জ্ঞানী কোথায় আছে জ্ঞানী জ্ঞান পা কি একসাথে আছে আই ডোন্ট নো চলো আস্তে করে যে আমরা হচ্ছে আমাদের কাছে স্টোন একটা আছে এই ঘরে যে আমরা একটু আমাদের বাকি কাজটা করবো এই ঘরে যাবো দরজা টাটকাবো অ্যান্ড এখান থেকে আমরা নিবো হচ্ছে ওয়েপেন গাইজ স্কিপ হয়ে গেছে যাও যাও স্কিপ হয়ে গেছে এটা খুলবো আমরা অ্যান্ড এখান থেকে আমরা পেয়ে গেছি গান আর আমাদের কাছে একটা শর্টও আছে তো চলো গাইজ আস্তে করে এটা খুলবো জ্ঞানী জ্ঞান পা কোথায় আছে পেয়ে গেছি আরে ওর কিন্তু হেড পিছে মারা লাগবে হেড পিছে না মারলে কিন্তু মনে করছে মনে করছে ও ফাইনালি একটাকে শেষ করে ফেলছি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে ও আবার উঠে যাবে তো চলো গাইজ একটাকে তো শেষ করে ফেলছি গাইজ ওরা চিনে না যে প্রো কে ওরা চিনে না সামনে একটা স্টোন আছে চলো গাইজ স্টোনটা নিব হাল আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু হাল আবার ধরে ফেললাম যেহেতু আমরা ই পেয়ে গেছি কি বলে এটাকে আচ্ছা এখানে কি প্ল্যাঙ্ক আছে না প্ল্যাঙ্কটা আমাদের লাগবে তুই ভাই কই থেকে উদয় হস ভাই আমার টেডি লাগবে টেডি পেলে পরে আমি ওর থেকে ছুটকারা পাবো জ্ঞান পা তোর স্ত্রী তোকে মেরে দিছি ঠিক আছে আচ্ছা জ্ঞান পা নিজের দিক গেছিল ঠিক আছে জ্ঞান পা হচ্ছে একটা লাল্লু ঠিক আছে ওর মতন লাল্লু আমি দেখিনি জ্ঞান পা জ্ঞান পা জ্ঞানী জ্ঞান পা একসাথে দুইটাকে দেখছিলাম যেই মনে করো যে গান পাইছি সেই দুইটা শট কেসা জ্ঞানী জ্ঞান পা আমাকে গাড়ির মধ্যে ঢুকাইছে আমাকে আই থিং বাড়ি পাঠাবে নাকি জ্ঞানী জ্ঞান পা থ্যাংক ইউ সো মাচ জ্ঞানী জ্ঞান পা আমাকে জ্ঞানী জ্ঞান পা গাড়ি বাড়ি পাঠাবে কি না জ্ঞানী হাতে কি জ্ঞানী হাতে বোম গাইস ওকিরে ওই জ্ঞানী বোম ছাড়ে দিছে গাড়ির ভিতরে জ্ঞানী তো আমার সাথে এরকম করতে পারলি জ্ঞানী কিরে জ্ঞান পা হাইটে যাচ্ছে ও ব্রো গাইস আগুন লাগিয়ে দিছে জ্ঞান পা ও ভাই জ্ঞান পার সোয়াগ দেখো গাইস জ্ঞান পা নেক্সট টাইম তোর খবর আছে জ্ঞান পা আজকে তো আমি নরমাল মোডে খেলাম তাই তোকে কিছু একটা করতে পারলাম না তারপরও যা একবার তো তোকে মারছি না একবার ওকে মাইনি না জ্ঞানীকে মারছি একবার যাই হোক আচ্ছা সমস্যা নাই জ্ঞানী কিন্তু আমি স্কিপ করছি একবার ট্রেন দিয়ে ঠিক আছে তোমার যা যার ওই ভিডিওটা দেখো ওই ভিডিওতে খুবই কম ভিউজ আসছে বিকজ ওই ভিডিও যখন আমি করছিলাম তখন আমার চ্যানেল জিরো সাবস্ক্রাইবার ছিল সো ওই ভিডিও যা যা দেখো তারা উপরে আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারো আই কার্ডে ক্লিক করলে ওই ভিডিও তোমার পেয়ে যাবে সো ওই ভিডিও তোমার দেখে আসো ওই ভিডিওতে আমার জ্ঞানী স্কিপ করছিলাম তো আবার ফার্স্ট টাইম খেলে আমার ট্রেন দিয়ে স্কিপ করছিলাম ঠিক আছে গাইজ সো এইটা আজকের ভিডিও নেক্সট টাইম অন্য একদিন খেলবো জ্ঞানী থ্রি আর তখন আমরা ইজি মোডে খেলবো ঠিক আছে গাইজ নর্মাল মোডে খেলবো অন্য কোনো একদিন যখন আরো বেশি প্রো হবো এখন তো মানে হালকা প্রো সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye!